শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান চাষি বন্ধুদের জন্য। আমাদের সঙ্গে আছেন বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক সুব্রত মণ্ডল। দেশব্যাপী লকডাউন চলছে সুব্রত দা, এই লকডাউনে যে সমস্ত চাষি বন্ধুরা তাদের কৃষিকাজ সম্পন্ন করতে চাইছেন, তারা কিভাবে তাদের কৃষিকাজ সম্পন্ন করবেন, কোন কোন বিষয়গুলো তারা মাথায় রাখবেন? এখন লকডাউন যে চলছে, এই যে করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণের জন্য কৃষিকার্য থেমে থাকবে না। কৃষিকার্য একটা এমন একটা জিনিস যেটা সহজে থেমে থাকবে না, একে আমাদেরকে করতেই হবে, কারণ আমরা খেতে পাবো না তাছাড়া। সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকার কতকগুলো সুপারিশ করেছেন, সেখানে বলেছেন ভারত সরকার থেকে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজ কিছু কিছু যেগুলো লকডাউনের আওতার বাইরে থাকবে, যেমন পশু চিকিৎসালয়ের কাজকর্ম এটা বাইরে থাকবে, কৃষি পণ্য ক্রয় এবং ন্যূনতম সমর্থন মূল্যের কাজে যুক্ত সংস্থার কাজকর্ম এগুলো আমার চলবে। তারপর এই যে কৃষিজাত পণ্য, তার যে বাজার বা যে রাজ্য সরকারের অনুমোদিত যে কিষাণ মান্ডি, কৃষি বাজার, সেগুলোও ঠিকঠাক চলবে। তারপর কৃষক বা কৃষি শ্রমিক দ্বারা জমিতে যে বিভিন্ন কাজগুলো, এখন যে ফসল রয়েছে সেই যে তার যে কাজগুলো সেগুলো কিন্তু চলবে। কৃষি যন্ত্রপাতির যে ভাড়া দেওয়ার যে সংস্থা, যেগুলো কাস্টম হায়ারিং সেন্টার, যেগুলো যন্ত্র ভাড়া দেয় ফসল কাটার থেকে, ফসল বোনার থেকে, তাদের কাজকর্ম স্বাভাবিক থাকবে। তারপরে সার, কীটনাশক বা বীজ উৎপাদনকারী যে সংস্থা, তাদের যে উৎপাদন, তার প্যাকেজিং এর কাজকর্ম, এগুলোও স্বাভাবিক থাকবে। তারপর ফসল বোনা, ফসল কাটা, এর কাজে যে নিযুক্ত যে যন্ত্র সামগ্রীগুলো আছে, হ্যাঁ, সেগুলো বিভিন্ন এই যে অন্তঃরাজ্য বা রাজ্যের মধ্যে যে জেলা থেকে জেলায় যাতায়াত, এগুলো যে দরকার পড়বে, এইগুলো সবই স্বাভাবিক থাকবে। এই অব্যাহতি দেশের কৃষিকার্যের দৈনন্দিন কাজকর্মকে বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যা নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের যে যোগানকে সেটা মসৃণ রাখবে। আর লকডাউনের সময় কৃষকরা কৃষিকার্যে যাতে কোনো রকম অসুবিধা সম্মুখীন হয় না, সেই জন্য এই নির্দেশাবলীটা জারি করা হয়েছে, এবং তার জন্য ইতিমধ্যে সমস্ত রাজ্য সরকারকে বা কেন্দ্রশাসিত অঞ্চলের যে সংশ্লিষ্ট মন্ত্রক বা দপ্তরকে এটা জানানো হয়েছে। এদের একটা নির্দেশ নামা ভারত সরকার থেকে 24শে মার্চ, 25শে মার্চ এবং 27শে মার্চ 2020-তে এই নির্দেশ নামাটা ভারত সরকার থেকে সব জায়গাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এইভাবে এই কাজকর্মগুলো এই সমস্ত আওতার বাইরে রাখা হচ্ছে। ফসল কাটা, মারাই, ঝাড়াই ও সংগ্রহের ব্যাপারে কৃষক বন্ধুদের ঠিক কি কি করা উচিত এই অবস্থায়? এই কৃষক বন্ধুদের যে সমস্ত জিনিস করা উচিত, সেগুলো ভারত সরকার থেকেও কিছু বলা হয়েছে আমাদেরকে, বা আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের সুপারিশ অনুসারে আমরা বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা যে কিছু সুপারিশ তৈরি করেছি, যে সুপারিশগুলো আমরা চাষি বন্ধুদের কাছে বিভিন্নভাবে পৌঁছে দিচ্ছি, তার মধ্যে যেটা হচ্ছে যে এই যে মহামারী, এর যে ব্যাপক সংক্রমণ এই সময় দেখা দিয়েছে, তো এটা একটা অদ্ভুত টাইম যখন রবি মরশুমের বিভিন্ন যে ফসল তারা পেকে গেছে, সেগুলোকে ঘরে তুলতে হবে, মাঠ থেকে এই সমস্ত ফসলগুলো সংগ্রহ করে সেগুলোকে ঝাড়াই মারাই করে বাজারজাত করার জন্য পুরোপুরি ব্যাপারটাকে তৈরি করতে হবে, এবং সেটা একটা সময় নির্ধারিত ব্যাপার, মানে এটা পরে করবো বললেও কিন্তু হবে না। এই সময়ে দাঁড়িয়ে, এই বিপর্যয়ের সময় দাঁড়িয়ে কৃষকদেরকে সব রকম সতর্কতা এবং সাবধানতা নিতেই হবে, যাতে করে মহামারী ছড়িয়ে না পড়ে, অথচ কৃষিকাজটাও করতে হবে। তো সেই জন্য কিছু সাধারণ সহজ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন যে মাঠে তো জল রাখতে হবে, মাঝে মাঝে আমাদেরকে সাবান দিয়ে হাত ধুতে হবে, তো এবং যারা কৃষিকাজ করবেন জমিতে তাদেরকেও সাবান দিয়ে হাত ধুতে হবে। হ্যাঁ, এইবার ধরুন ওই যে অ্যালকোহল দ্রবণ, সেটা তো সহজে পাওয়া যাবে না, এখন আমাদেরকে সাবান দিয়ে হাত ধোয়ার কথাই আমাদেরকে চাষি বন্ধুদের কাছে আমরা বারবার বলছি। এবং স্যার, একটা বড় কথা আছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে সমস্ত কাস্তে বলুন এবং আরো অন্যান্য যে যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করছি, সেগুলোকে মাঝে মাঝে কিন্তু আমাদের বলছি একটা ভালো করে ওই সাবান জল দিয়ে ভালো করে মাঝে মাঝে মুছে নিতে। হ্যাঁ, আর সবারকার জন্য একটা মাস্ক যে পরা, এই ব্যাপারটা আমরা সবাইকেই বলেছি, এই মাস্ক পরার ব্যাপারটা যেন এটা করা হয়। আর যখন কাজ করবে চাষি বন্ধুরা, আমরা যেমন একসঙ্গে সবাই মিলে থেকে কাজ করছি সেটা চলবে না, 1 থেকে 2 মিটার দূরত্ব বজায় রেখে রেখে এদেরকে কাজ করতে হবে। যেমন ধরুন কতগুলো জিনিস, একটা যেখানে গম কাটার সময় হয়ে গেছে বা গম কাটা হচ্ছে, সেখানে এই সমস্ত যন্ত্রের যে রক্ষণাবেক্ষণ, তাদের যে ফসল কাটার কাজে নিযুক্ত কর্মী, তাদের জন্য সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যদি আমি আমার জমিতে চাষিরা কাজ করে, তাহলে আমাকেও সেই ব্যবস্থাটা নিতে হবে।
এরপরে একটা হচ্ছে সরিষা, সরিষা কাজেও কিন্তু এখন অনেকে কাটা হয়ে গেছে, কিন্তু ঝাড়াই করার পরে এখন রোদে দিচ্ছেন। চেষ্টা করতে হবে যে তাদের জন্য মাস্ক সরবরাহ করা, যাতে তারা সময় সময় করে হাত ধুতে পারে, সেইগুলো ব্যবস্থা করা, যেগুলো এখন রোদে দিতে হচ্ছে। যেমন ধরুন মুসুর, এটা রোদে দিতে হচ্ছে, এটাকে করতে হবে। লঙ্কা, লঙ্কা তোলার কাজ চলছে, এবার লঙ্কাটা তুলে নিয়ে এসে আর ভালো করে রোদে দিতে হবে, এবং মাঝে মাঝেই ভালো করে আমাদেরকে ধোয়া মোছা করতে হবে, যাতে করে এটা খুব মানে ভালোভাবে এটাকে সাবধানে রাখা যায় এবং নিজেদেরকেও সাবধানে রাখতে হবে। এখানে আরেকটা ব্যাপার আছে যে এই কাজগুলো যখন করবে তখন কিন্তু ওইটা যেন মাত্রায় থাকে যে সবাই যেন 1 থেকে 2 মিটারের দূরত্বে থেকে থেকে কাজ করে। যেমন আগে এটা একটু অসুবিধাজনক ঠিকই, কিন্তু এটা কিন্তু করতে হবে, এবং এটা এমন ভাবে করতে হবে, মনে করুন একটা শাড়ির কাটছি, তখন সেই শাড়িটা আগে কি করতো, একসঙ্গে 2 জন 3 জন মিলে কাটতো, এখন সেটা করলে হবে না। এখন তাকে একজনকে ওই একটা শাড়ি কাটতে হবে, আর একটা শাড়ি আরেকজনকে কাটতে হবে, এইভাবে একটা শাড়ি শাড়ি করে ভাগ করে দিয়ে তাদেরকে কাজ করতে হবে। আর যখন বিশ্রাম নেওয়া হয় মাঠের কাজের ফাঁকে, এটা মাথায় রাখতে হবে সবাইকে, চাষি বন্ধুদের। তারপরে ধরুন বসে খাবার খায়, সবাই কি করে একসঙ্গে বসে গল্প করতে করতে খাবার খায় এবং সব পাশাপাশি বসে থাকে, তো সেইটা এবারে কিন্তু করা চলবে না। সবাইকে একটু দূরত্ব রেখে রেখে বসে বসে খাওয়া দাওয়া করতে হবে, হ্যাঁ কাজ করতে হবে, একটু গল্প করার সময়, বিশ্রাম নেওয়ার সময় ছায়াতে বসে সবাইকেই কিন্তু ওই 1 মিটার দূরে দূরে, মানে মোটামুটি 4 ফুট দূরে দূরে সবাইকে বসে বসে সেইভাবে আমরা বসতে পারবো, গল্প করতে পারবো, রেস্ট নিতে পারবো। আর একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু যতটা সম্ভব পরিচিত মানুষজনকে মাঠের কাজে নিযুক্ত করতে হবে, যাতে করে বুঝতে পারা যাবে যে এর মধ্যে কোনো সে বাইরের থেকে কোনো লেবারকে কিন্তু এখানে নিয়োগ করা যাবে না। কারণ আমরা তো জানি না যে এই ছেলের লোকটির মধ্যে কোনো জীবাণু বহনকারী কোনো মানুষ কি বটে কি না, বাইরে থেকে যদি আসে সেটা বোঝা যাবে, হ্যাঁ তা কিন্তু পরিচিতর মধ্যে হলে সেটা বোঝা যাবে, কিছু নেই, সমস্যা কিছু নেই, অতএব রোগটা ছড়িয়ে পড়া যাবে না, রোগ ছড়ানোর এখানে কোনো প্রয়োজন নেই। আর একটা কথা, যেখানে যন্ত্র পাওয়া যাবে সেখানে যন্ত্র সাহায্যেই ফসল কাটার দিকে নজর দিতে হবে, কাজেই সেইটা একটা মাথায় রাখতে হবে যে হাতে না কেটে। আর একটা হচ্ছে যে যন্ত্রগুলোকে বারবার প্রথমেই বলেছি, যখন যন্ত্রগুলো প্রবেশ করবে জমিতে তখন তার আগে জীবাণুমুক্ত করতে হবে, মাঝে একবার জীবাণুমুক্ত করতে হবে, তারপরে লাস্টে একবার জীবাণুমুক্ত করতে হবে। সেটা কিভাবে করব না, এক হতে পারে আমাদের বিভিন্ন রকমের যে ওই যে বললাম সাবান জল, সার্ফ জল, এই দিয়ে দিয়ে মুছতে হবে বারে বারে। আর যদি আমাদের 70% অ্যালকোহল দ্রবণ থাকে তাহলে সেটা দিয়ে করতে পারলে ভালো হয়, যেগুলো আমাদের বিভিন্ন স্টেশনে, রিসার্চ স্টেশনে থাকবে। আর হচ্ছে কি, এই যে বস্তাগুলো, সেই বস্তাগুলোকেও কিন্তু আমাকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। এইগুলা মোটামুটি আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে। ফসল তোলা এবং গুদামজাত করা, এই যে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ, তখন কি ধরনের সতর্কতা চাষি বন্ধুরা মেনে চলবেন? দেখুন প্রায় একই রকমের কথাবার্তা এসে যায়, তবুও কয়েকটা জিনিস দেখুন, যখন ঝাড়াই মারাই করা হচ্ছে না ফসলটা তোলার আগে, হ্যাঁ তখন তো পরিষ্কার করা হয় উড়িয়ে, হ্যাঁ ফ্যান দিয়ে, এগুলো সব ঝাড়িয়ে পরিষ্কার করে তারপরে আমরা বস্তায় ভরি, প্যাকেটে ভরি, তো সেই সময় যাতে শ্বাসনালীতে এই সময় কোনো রকমের ধুলো প্রবেশ করতে না পারে, ধুলো প্রবেশ করে যাতে শ্বাসকষ্ট ঘটাতে না পারে, সেই জন্য খুব ভালো রকম ভাবে মাস্ক কিন্তু ব্যবহার করাতেই হবে। আরেকটা হচ্ছে যে আগে যেমন করা হতো কি, গুদামজাত করার আগে হয়তো ভালো করে শুকানো হতো না যে পরে শুকাবো বা কিছু, কিন্তু এখন সেটা করার সুযোগ নেই, কারণ বারবার করে এটা করা যাবে না, সেই জন্য এখন যেটা করতে হবে চাষি বন্ধুদের, একবারে ভালো করেই শুকিয়ে নিতে হবে, তারপরে গুদামজাত করতে হবে। আর একটা তাহলে কি হবে যে গুদামে তাহলে পোকার আক্রমণ হবে না, আর বারে বারে আমাদেরকে তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিতে হবে না। আর একটা হচ্ছে এই যে চটের বস্তাগুলো, চটের বস্তাগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 5% নিমের দ্রবণ, হ্যাঁ নিমের দ্রবণ তৈরি করব 5%, মানে হচ্ছে 1 লিটার জলে 5 মিলিলিটার আমরা নিম দেবো, নিমের যে পাওয়া যায় কিনতে, সেই নিমের নিম জল কিনে নিয়ে এসে বা নিমের যে ওষুধ কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এসে ওর মধ্যে দেবো, এইরকম হিসাবে। তার মানে 100 লিটার যদি জল দিই তাহলে 5 লিটার নিমের দ্রবণ দিয়ে বস্তাগুলোকে ভালো করে চুবিয়ে রেখে কিছু আধ ঘন্টা রেখে দিয়ে তারপর সেটা শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে সেই বস্তার মধ্যে আমরা গুদামজাত করব। এরপর যখন বাজারে নিয়ে যাব, বাজারে নিয়ে যাওয়ার সময় গাড়িতে তোলা হবে এবং তখন উপযুক্তভাবে ব্যক্তিগত স্তরে আর কি জীবাণু প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতেই হবে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা সেটা হচ্ছে যে এই যে আমরা যখন নিয়ে যাব বাজারে বীজ বিক্রির জন্য নিয়ে যাব বা যাই কিছু করব না কেন,
আমাদের কিন্তু উপযুক্ত নথিপত্র সঙ্গে নিতে হবে। কিন্তু বাজার মানে বাইরে পুলিশে আটকাবে বা হ্যারাসমেন্ট করবে যে কেন কোথা থেকে আসছে, কি সমাচার, কি বীজ, এই যে ব্যাপারটা যাতে না ঘটে তার জন্য একটা আগে থেকেই তার ব্যবস্থা নিয়ে তারপরে বাজারে আসতে হবে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে সামনে আসছে সেখানেও একটা বীজের সাপ্লাই এর ব্যাপার আছে, সেটা অবশ্য বলেছেন যে এই যে সাপ্লাই এর ব্যাপারটা এটা যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখন থেকেই মানুষকে কিন্তু ধরে রাখতে হবে যে আমরা কিভাবে এই যোগাযোগ গুলো করবো, কোথা থেকে পাবো, এই খবরাখবর গুলো কিন্তু এখন থেকেই মানুষকে নিতে হবে সবাইকে। বর্তমানে মাঠে কি কি ফসলের উপর বিশেষ নজর দিতে হবে? বর্তমানে দেখুন, ওই একটা তো গম কাটা হয়েই গেল, কাটছে এখনো, হয়তো আমাকে অনেক চাষি বন্ধু ফোন করছেন, গম কাটছেন, গম ঝাড়াচ্ছেন, তারা কিন্তু আমরা এই যে বলছি তার আগে থেকেই কিন্তু চাষি বন্ধুরাও অনেকে সচেতন হতে লেগেছেন, তারা কিন্তু বিভিন্নভাবেই বিভিন্ন সময় আমাকে ফোন করছেন, জানতে চাইছেন যে কিভাবে আমরা চলবো, কিভাবে এগোবো। এছাড়া এখন বোরো ধান কিন্তু জমিতে আছে, এখন আমাদেরকে ওই যে চাপান সার, সেই চাপান সারের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে চাপান সারটা দেরি করলে হবে না, বোরো ধানে কিন্তু চাপান সারটা ঠিক নির্দিষ্ট সময়ে দিয়ে দিতে হবে, ওটা নিয়ে দেরি করলে কিন্তু বোরো ধানের মার খাবে। হ্যাঁ, বোরো ধান ওই তো জমিতে ফসল তো আর লকডাউন মানবে না, সে তার নিজের কাজ করে যাবে, তো এই সময় আবার আবার ধসা ধসা রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বোরো ধানের ক্ষেত্রে। তো আর একটা হতে পারে, সেটা হচ্ছে ঝলসা, তাছাড়া মাজরা, মাজরাও হতে পারে, যেটা প্রয়োগ করতে পারি মাজরার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যে ইমিডাক্লোরপিড আমরা দিতে পারি। ইমিডাক্লোরপিড যদি আমরা দিই তাহলে 10 লিটার, প্রতি 10 লিটার জলে 2 মিলিলিটার, হ্যাঁ, এই হিসাবে আমরা ইমিডাক্লোরপিড প্রয়োগ করতে পারি, বা অ্যাসিডামিপ্রিডও দিতে পারি, অ্যাসিডামিপ্রিডও ভালো কাজ হয়, প্রতি 10 লিটার জলে 1 গ্রাম, এগুলো খুব কম কম লাগে এই ওষুধগুলো। হ্যাঁ, বা অ্যাসিফেট, অ্যাসিফেটও আমরা প্রয়োগ করতে পারি, হ্যাঁ, প্রতি 10 লিটার জলে 7.5 গ্রাম, তো এইটা আমরা দিতে পারি। আমাদের ওই মাজরা পোকা আসছে এই সময়, খেয়াল থাকে যেন, সেটার জন্য আমাদেরকে কিন্তু এখন থেকে এটা প্রস্তুতি নিতে হবে। আর এছাড়া যদি আমাদের ওই যেটা বলছিলাম যে ঝলসা, ঝলসা যদি আসে বা আসার সম্ভাবনা রয়েছে এখনকার পরিস্থিতি অনুসারে, তাতে কিন্তু ডাইসাইক্লাজোল যেটা ওষুধটা, এটা খুব ভালো কাজ করবে, প্রতি লিটার জলে 0.5 গ্রাম করে, অর্থাৎ প্রতি 10 লিটার জলে 5 গ্রাম, এই হিসাবে আমরা ট্রাইসাইক্লোজোলটা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা ভালো কাজ করবে। আর এই সময় আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যে যদি দেখি যে কোনো ফসলে এখনই বৃষ্টি হয়ে গেল হঠাৎ করে, তাহলে কিন্তু কল হয়ে যেতে পারে কোনো কোনো ফসলে, কারণ আমাদের কাটতে দেরি হচ্ছে বা লেবার পাওয়া যাচ্ছে না, এই সমস্যাটা তো এখন একটু রয়েছে, সেক্ষেত্রে আমাদের একটা 5% লবণ জল করে স্প্রে করে দিতে হবে। হ্যাঁ, 5% কিছু লবণ জল সেটা আমরা স্প্রে করব। এছাড়া আরো কিছু কিছু ফসল এখন রয়েছে, যেমন ধরুন মুগ আছে, তিল আছে, আম আছে, এই সমস্ত নানা রকম ফসল, পাট আছে, এইগুলো সব ফসল কিন্তু জমিতে রয়েছে। বর্তমানে মাঠে থাকা যে সমস্ত ফসল আছে তাদের কি ধরনের পরিচর্যার কথা মাথায় রাখতে হবে চাষি বন্ধুদের? যে আমি প্রথমেই বলতে শুরু করেছিলাম, যেটা আমি এখনই বলে দিলাম, সেটা হচ্ছে বোরো ধান, যেটা খুব ইম্পর্টেন্ট এখন চাষি বন্ধুদের কাছে, সেটা তো আপনারা করছেনই, ওটা বলেই দিলাম। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরুন এই যে বললাম যে বিভিন্ন ফসলের যদি মাঠের মধ্যে বৃষ্টি হয়ে গিয়ে যদি কোনো ক্রমে অঙ্কুর হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের ফসল তুলতে দেরি হচ্ছে, সেই হিসাবে 5% লবণ জল করে স্প্রে করতে হবে। 5% মানে হচ্ছে, হ্যাঁ, 1 লিটার জলে 5 মিলিলিটার লবণ গুলে, ভালো করে গুলে ওটাকে স্প্রে করে দিলে এটা কিন্তু কল হওয়াটা আটকে যাবে। আর একটা হচ্ছে যে আম গাছে কিন্তু এখন মুকুল থেকে গুটি ধরছে, তো এই সময় কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে জলের ঠিক মতো বৃষ্টি না হওয়ার সময় জন্য অনেক মুকুল কিন্তু ঝরছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় যেখানে যেখানে আমাদের স্প্রে করা দরকার আছে, যেগুলো কালো হয়ে যায়, মুকুলগুলো কালো হয়ে যাচ্ছে, এই সময় আমরা ওটা ব্লাইট অফ স্প্রে করতে পারি, যাতে মুকুলটা ঠিক থাকে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে স্প্রে করব, কিন্তু স্প্রে করার পরে আমরা কিন্তু ভালো করে এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে, এবং নিজেকেও যে স্প্রে করবে তাকেও কিন্তু মাস্ক পরে, হ্যাঁ, পুরো গ্লাভস পরে, আলাদা একটা অ্যাপ্রন পরে তাকে স্প্রে করতে হবে, মাথায় টুপি নিয়ে, চোখে চশমা নিয়ে স্প্রে করবে, তারপরে কিন্তু সে পরিষ্কারভাবে হাত ধোবে এবং নিজে সাবান দিয়ে জলে নিজে পুরো চান করবে, স্নান করবে, এটা কিন্তু তাকে করতে হবে।
আর তাছাড়া যদি সেরকম মনে হয় তো আমরা প্লেনোফিক্সও স্প্রে করতে পারি এই মুকুলের আটকানোর জন্য, আমের মুকুল ঝরা আটকানোর জন্য। এছাড়া দেখুন এখন মুখটা যেমন ধরুন এখন এসেছে, মুখটা আমার ধরুন লাগানো হয়ে গেছে অনেকেরই এবং সেটা বেশ একটু বড় হয়েছে, মুখটা কিছুটা জায়গায় এসেছে, এখন জল দেওয়ার প্রয়োজন হলে একটু জল তো দিতেই হবে, যাদের জল আছে তারাই লাগিয়েছেন, সবাই তো আর লাগাননি, কাজে জলের জন্য ওটা জল এখন একটু মানে সেচ দেওয়া দরকার, পাইপ সিভিং ইরিগেশন যেটা আমরা বলে থাকি। এছাড়া আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে যে এই সময় এই যে মুখের একটু সাদা মাছির আক্রমণ হয়, সাদা মাছির আক্রমণ হবে এবং তার ফলে একটা ওই ভাইরাস হলুদ হলুদ হয়ে যায়, তো সেইটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ এখন লকডাউনের সময় অনেক সবাই তো একটু ভয় আছে, যার জন্য বেরোনো একটু কম হচ্ছে, তবু এটা একটু মাথায় রাখতে হবে যাতে করে ওটা আক্রমণটা রক্ষা করা যায়। সেখানে আমাদের যে রোগার বলে ওষুধ পাওয়া যায় না, ডাইমিথয়েড, হ্যাঁ সেখানে রোগার, তারা, এই যে ওষুধগুলো পাওয়া যায়, এই ওষুধটা প্রতি লিটার জলে 2 মিলিলিটার দিয়ে স্প্রে করলে এই রোগটা আসবে না। এছাড়া আরেকটা দেখবেন তিল আছে, এখন তিলের ক্ষেত্রে দেখুন অনেক সময় আমরা সেচ দিতে পারছি না, সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে কি, এখন আমাদের তো দেওয়া উচিত ছিল এনপিকে, যেটা দ্রবণীয় সেটা আমরা দিতেই পারতাম তিলের ক্ষেত্রে, কিন্তু এখন দেওয়া যাচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে সেচের নেই, বৃষ্টি হয়নি, এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে তিলের ক্ষেত্রে 2% ইউরিয়া স্প্রে করা যেতে পারে, 2% ইউরিয়া দ্রবণ স্প্রে করা যেতে পারে। 2% ইউরিয়া দ্রবণ মানে হচ্ছে 1 লিটার জলে 20 গ্রাম, 1 লিটার জলে 20 গ্রাম, অর্থাৎ প্রতি গ্রামে 15 লিটার জলে 300 গ্রাম ইউরিয়াকে ঢুলে সেটাকে স্প্রে করলে কিন্তু ভালো কাজ হবে। আর মুগের ক্ষেত্রেও তাই আমরা যেটা করতে পারি, বা কালো কলাই যারা লাগিয়েছেন, কালো কলাই বা মুগের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডিএপি দ্রবণ, 2% ডিএপি দ্রবণ আমরা স্প্রে করতে পারি, সেটা আগের দিনে ভিজিয়ে রেখে দিয়ে তারপর দিনে ওটাকে স্প্রে করতে পারি। কিন্তু মনে রাখতে হবে এই সমস্তগুলো কিন্তু আমাদের যে আগেকার যে সতর্কতাগুলো বলেছি এই ক্ষেত্রে কিন্তু আমাদের সবারই একটু কষ্ট বেশি, কিছু করারও নেই, আমাদেরকে কৃষিকার্যকে এগিয়েও নিয়ে যেতে হবে, সেগুলো বন্ধও করা যাবে না, কিন্তু সমস্ত রকমের যে সাবধানতাগুলো আমরা আগে বলেছি সেগুলো সমস্ত অবলম্বন করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমরা সবসময় চাষি বন্ধুদের পাশে রয়েছি, আমরা সবসময় যোগাযোগ রাখছি, ফোনে কথাবার্তা হচ্ছে, আমাদের এই বিশ্বভারতীর এই যে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, যারা আমরা বীরভূম জেলা জুড়ে কাজ করছি, আমাদের বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু চাষি বন্ধুদের জন্য কাজগুলো আমরা কিন্তু চালু রেখেছি, এবং এখনো পর্যন্ত যে আমাদের ICAR ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের যে সমস্ত কর্মকাণ্ড আছে, ক্লাস্টার ফ্রন্টলাইন ডেমোনস্ট্রেশন ডাল শস্যের উপর, তৈলবীজের উপর, তার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী, বীজ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, সবই কিন্তু আমরা চাষি বন্ধুদের জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কাজেই এইভাবেই আমাদেরকে এগিয়ে চলতে হবে, এবং প্রয়োজনে চাষি বন্ধুরা যেন সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, এটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের বার্তা। আমরা এতক্ষণ কথা বললাম বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক সুব্রত মণ্ডলের সঙ্গে, উনি আমাদেরকে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা জানালেন, আমার ধারণা চাষি বন্ধুরা ওনার এই কথা শুনে উপকৃত হবেন। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সুব্রতদা আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকুন, আপনার মঙ্গল কামনা করি, আর চাষি বন্ধুরা আপনারাও এই সময় সাবধানে থেকে আপনাদের কৃষিকর্ম সম্পন্ন করুন, এই কামনা করি, নমস্কার।